আজকে নমস্কার। আজকের ভিডিওর মূল বিষয় হলো যে কোন বিষয়গুলো পড়বো, কোন টপিকগুলো পড়বো যেখান থেকে বেশি প্রশ্ন আপনার আসবে সামনের মাদ্রাসা পরীক্ষাতে, এবং আমাদের পরীক্ষাটা কতদিন দেরি আর কি আছে, কোন মাসে হতে পারে। তো আমার তথ্য জেনারেলি ভুল হয় না, প্রত্যেকে আপনারা জানেন। তার আগে ওয়েলকাম টু বেশ একাডেমি, একটি অনলাইন কোচিং সেন্টার যেখানে বাংলা বিষয় এবং ইংলিশ বিষয় পড়ানো হচ্ছে। আমাদের ইংলিশ স্যার ক্লাস এখানে শুরু করেছেন নিউ ব্যাচে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আর বাংলা আমি আপনাদের নিজেই পড়াচ্ছি, এখানে এই বোর্ডে ক্লাস হয়, আর প্রচুর ছেলে মেয়ে পড়ছে অনলাইনে, আপনি চাইলে এখানে ভর্তি আর কি হতে পারেন। তাহলে প্রথমে বলবো যে আমাদের যে পরীক্ষাটা, মাদ্রাসা পরীক্ষাটা, এটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। কারণ মাদ্রাসা বোর্ড চাইছে যে যত দ্রুত এটা নেওয়া যাক তত ভালো, কারণ ফর্ম ফিল আপ একদম কম হয়েছে, প্রায় 3 লক্ষ আশেপাশে ফর্ম ফিল আপ হয়েছে, যা খুব ভালো একটা দিক সকলের জন্য, যারা তবে পড়াশোনা করছে ওদের জন্যই, কিন্তু যারা ওই বাবা মায়ের চাপে আর কি পরীক্ষাটা দিচ্ছে ওদের জন্য কিন্তু নয়। আর যারা রয়েছে আমার বাংলা স্টুডেন্ট, তাদেরকে বলি আর কি যে তোমরা কোন টপিকগুলো পড়বে এবং কোথা থেকে বেশি প্রশ্ন আসবে এবং কোন বইগুলো তোমরা ফলো করবে, সে একটু আর কি বলে দিই আমি। কারণ অনেকে এখানে রয়েছে যারা প্রথমবার দিচ্ছে এসএসসি, আমার কাছে যেমন অনেক ছেলে মেয়ে পড়ছে তারা প্রথমবার এসএসসি দিচ্ছে, তারা জানেও না এসএসসি সম্বন্ধে খুব একটা কিছু, অথবা তাদেরকে আমি এখানে গাইড করছি এই বোর্ডে, কিন্তু ক্লাস আমি করাই। আমাদের প্রায় অনেকটা আমাদের প্রায় নিউ ব্যাচ আর কি, আমাদের এখানে সে শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত আমরা পড়িয়েছি, এদিকে আমরা পড়িয়েছি অনুবাদ সাহিত্যে শূদ্র পর্যন্ত পড়ানো হয়েছে, এদিকে পড়ানো হয়েছে আমাদের ব্যাকরণের সমাজটা আমরা স্টার্ট করেছি, একদম নিউ ব্যাচ। চাইছে ভর্তি হবো, ভর্তি আর কি হতে পারো, ফিস মাত্র 199 টাকা। তা আমি বলবো কোনগুলো বেশি পড়বে। দেখো আমার গতকালই আমার একটা স্টুডেন্ট প্রশ্ন করলো এমনি যে স্যার দেখুন অনেকগুলো বিষয় ধরুন রয়েছে, যেমন ধরুন লেখক পরিচিতি, স্যার এগুলো আসবে? এগুলো আসবে। আমি যখন পরীক্ষা দিই আমার 2011 সালে একবার আমি পেয়েছিলাম আর কি মাদ্রাসা এক্সাম, তখন কিন্তু সেখানে এসেছিলো, সেখানে কিন্তু বিজয় গুপ্তের বাড়ি কোথায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু সালটা কিন্তু এসেছিলো। তো একটা প্রশ্ন থাকবেই তোমাদের, অতএব একটা প্রশ্ন মানে অনেক একটা বড় একটা বিষয়, এক না মানে অনেক বড় একটা বিষয়। তো বলবো যে প্রত্যেকটি কবির এবং প্রত্যেকটি লেখকের জন্মমৃত্যু সালে কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, প্রত্যেকের দরকার হবে না, কিন্তু কিছু কিছু যেমন রয়েছে সেগুলো আমরা এখানে চার্ট বানিয়ে আমরা এখান থেকে আর কি পাঠিয়ে দিচ্ছি। এবং সবথেকে বড়ো দিক বলে দেখি না, কোন কবিতাটা কোথা থেকে নেওয়া আর কি হয়েছে, হ্যাঁ কোন নাটকটা, কোন কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু জানতে তোমাকে হবে আর কি। যেমন আমাদের সাহিত্য সম্ভার, সাহিত্য সঞ্চয়নের যে বইগুলো রয়েছে, 19-এর বইগুলো রয়েছে, সেখান থেকে আমরা যেমন প্রত্যেকটি আর কি কবিতা গল্প কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখানে সময়কালটা দিয়ে দিয়েছি। তো এগুলো জানতে আর কি হবে, ঠিক আছে। তার জন্মমৃত্যু সাল এবং সবথেকে বড় দিকে সমসাময়িক কবি, যেমন ধরো মনসামঙ্গলে কী রয়েছে, বিজয়গুপ্ত, নারায়ণ দেব আর বিপ্রদাস পিপ্লাই, এই তিনটি কিন্তু রয়েছে এখানে। এবারে এছাড়া কিন্তু কোনো দেওয়া নেই দেখলাম আর কি, আর দেওয়া রয়েছে আপনার কেতকদাস খেমানন্দ, কিন্তু এছাড়াও কিন্তু তোমাকে পড়তে হবে সমসাময়িক কবি, যেমন তন্ত্রবিভূতি রয়েছে, জগৎজীবন ঘোষাল রয়েছে, এগুলো কিন্তু একটু পড়তে আর কি হবে। যেমন চৈতন্যযুগ যেমন রয়েছে, চৈতন্যযুগের বেশ কিছু কবির নাম দেওয়া রয়েছে, কিন্তু এছাড়াও অনেক কিছু তোমাকে পড়তে কিন্তু হবে। সমসাময়িক বলতে সেই সময় যারা আর কি ছিলেন সেই সময় কবিদের নাম কিন্তু জানতে হবে এবং তারা যে কাব্য তারা লিখেছেন সেটা কিন্তু জানতে আর কি হবে। অতএব অনেক কিছু জানতে পারবো এখানে হবে। প্রত্যেককে বলবো যে যা পড়বে একটা সুন্দর করে পড়বে, নোটস বানিয়ে পড়বে। আমি বলছি না যে এখানে পড়তে হবে, অনলাইনে আমরা পড়াচ্ছি বলে এখানে আমরা সমস্ত কিছু আর কি গুলে খাইয়ে দেবো, তা কিন্তু নয়। আমাদের এখানে যারা পড়ছে আমি দেখছি, আমার যখন মক টেস্ট নিচ্ছি আর কি অনলাইনে মক টেস্ট, তখন দেখছি খুব ভালো ছেলেমেয়েরা কিন্তু মার্ক্স পাচ্ছে, মানে আমি 30 নিচ্ছে মক টেস্ট, ছেলেমেয়েরা 28-29 পর্যন্ত কিন্তু মার্ক্স কিন্তু পাচ্ছে আর কি। এবং সবথেকে বড় দিক হলো টেক্সট বুকটা কিন্তু এখন থেকে খুঁটি খুঁটি পড়ো, প্রত্যেকটা লাইনের পর লাইনে কিন্তু পড়ো, ইউ ক্যান ইউজ আছে না মানে হাইলাইটার তুমি ইউজ করতে আর কি পারো, প্রত্যেকটা চরিত্রের নাম, কোনো গুরুত্বপূর্ণ লাইন, যেমন ইলিয়াস থেকে দেখবে তুমি এমন প্রশ্ন আসবে যেগুলো তুমি হওয়ার সময় আর কি পারবে না, যে কিরবিজিটা কেমন ঘোড়া নিয়ে গেছিলো, ভালো ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, না চমৎকার ভালো ঘোড়া, না বেশ ভালো ঘোড়া। তো দেখবে এই এই এখানটা তুমি আর কি কনফিউজ হয়ে গেলো যে ঘোড়া নিয়ে গেছিলো কী, কেমন ঘোড়া হবে, অথবা বেশ ভালো ঘোড়া, এটা খুব ভালো ঘোড়া আর কি সেগুলো নিয়ে গেছিলো। তো প্রত্যেকটা কিন্তু লাইন বা লাইন তোমার কিন্তু ভালো করে এখানে পড়তে আর কি হবে, অথবা ভালো করে পড়ো। ওগুলো আমরা এখান থেকে পুরোপুরি সাপ্লাই করছি আর কি, যেগুলো এক্সামিনার চাইবে যে এখানে তুমি ভুলটা করো,
সেইগুলো আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিয়ে যাচ্ছি। অতএব প্রত্যেকে বলবো যে বাংলাটা সাহিত্যের ইতিহাসে জোর দাও, সব থেকে বেশি জোর দাও তুমি গ্রামারে। গ্রামারের জন্য ভালো বই নাম বলছি আমি, একটা হলো বসু ও ভট্টাচার্য, আর দু নম্বর হলো সিরাজুল ইসলাম। বাকি যে বই রয়েছে নাইন টেনে যে বইগুলো রয়েছে ওই বইগুলো পড়ো না, ওগুলো পড়লে মানে এসএসসি লেভেলের বই নয়, মানে এসএসসির যে একটা লেভেল থাকে না একটা, ওই লেভেলের কিন্তু বই নয়। ভালো বই হলো বসু ভট্টাচার্য আর আপনার সিরাজুল ইসলাম। আর আমাদের ভবানন্দ চক্রবর্তীর বইটা খুব ভালো বাট হার্ড থাকে, যাই হোক নিতে পারো। আমি যেটার উপর নাম বললাম সেটার উপর তুমি এনেটা পেয়ে যাবে, যদি পারো তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, আমি ফ্রন্ট পেজটা আর কি দিয়ে পাঠিয়ে দেবো, এখানেই আছে। আমাদের ওখান থেকে আমরা ক্লাস করায় বেশ সুন্দর, ওখানে সমস্ত কিছু ডিটেলস ওখানে দেওয়া আর কি আছে, খুব সুন্দর বই একটা আর কি। আর সবথেকে সাহিত্য ইতিহাসে তোমার যে রয়েছে আর কি আধুনিক যুগটা, সেখান থেকে বেশি প্রশ্ন কিন্তু আসবে। ওকে, মধ্যযুগ থেকে বেশি প্রশ্ন না এসে আধুনিক যুগ বেশি ওইটা বেশি জোর দেবে, ওখান থেকে আসবে, সালগুলো একটা মুখস্থ করে নেবে। আর বাকি যদি চাইছ যে স্যার আমি আমার দ্বারা স্যার এত তিন মাসের মধ্যে স্যার হবে না, তো ভাই সময় তো বেশি নেই না, জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস সময় রয়েছে, তো তিন মাসের মধ্যে না পারলে আমরা কিন্তু পড়িয়ে দেবো। রেটটা পড়ে কম, আমি রেট চাইছি না, রেটটা আমরা আর কি মানে বাড়াবো, আমরা চাইছি যে এই রেটটা থাক, অনেক ছেলেমেয়ে পড়তে আর কি পারে। তো আসো এখানে, আমার কাছে ক্লাস চলছে, ক্লাস আমি নিচ্ছি, ক্লাস করতে পারো, নোটস তুমি দেখতে পারো, আমরা কিন্তু এখানে ভর্তিও আর কি করাচ্ছি, ক্লাসও নিচ্ছি। মানে তুমি যখন পড়ছো না টাকাটা পড়া জিনিস নয়, মানে সময়টা অপচয় করো না। তুমি এমন কারো কাছে পড়ছো যার অভিজ্ঞতা নেই, যার মধ্যে সেই ক্ষমতাটাই নেই যে দায়িত্ব নিতে পারবে না, পরে পরে আর কি পাল্টে দেবে, অমনি কারো কাছে পড়ে কি সমস্যা করো না। তুমি এমন কারো কাছে পড়ো যা দায়িত্ব আছে, যারা যারা দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছে, অভিজ্ঞতা আছে তাদের কাছে আর কি, আমি এটুকু বলবো আপনার কাছে। বা তুমি এমন করো যে তুমি বাড়িতে পড়ো, বাড়িতে তো পড়লেও হবে, কিন্তু বাড়িতে পড়লে কী না, গাইডেন্স থাকে না খুব একটা, বাড়িতে পড়লে চাপ থাকে না, ফলে কী হয় না বলো না, একা বোকা হয়ে যায়, সে পারে না আর কি, কী করবো এবার কী করবো। কিন্তু আমার কাছে পড়লে কী একটা চাপ থাকবে, একটা পরীক্ষা নেবো সপ্তাহে, ক্লাস করাবো, নোটস দেবো রোজ, টাচ করবো রাত্রিবেলাতে, একটা প্রশ্ন উত্তরে একটা খেলা খেলবো, তো এগুলো আর কি আমাদের এখানে প্রায় হয়ে থাকে। তাই বলছি যে পারলে চলে এসো, রেট কম কিন্তু ক্লাস খুব সুন্দর এখানে হয়। একটা নোটস দেখতে চাইছো, নোটস দেখতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। রাখছি বন্ধু, প্রত্যেকের শুভেচ্ছা রইলো, ভালো করে এক্সামটা দাও, এটাই আমি চাই আর কি। থ্যাংক ইউ।